Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এই সেই সীমা একদিন আইসক্রিম খেতে তিনি বলে জেদ করে সারাদিন আমার সাথে কথাই বলেনি, সেই জেদ আজ ওকে ভারত বিখ্যাত করে তুলল। আমি দেশে এবং বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিক যেসব সম্মান পেয়েছি সেগুলো ভিডিওতে রেকর্ড করে এনেছি, আপনাদের যদি সেগুলো দেখাই কেমন হয়? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এই যে সীমাদেবী এত ছোট বয়সে এত দূরে থাকতেন নাচ শেখার জন্য ম্যাড্রাস গিয়ে, তো আপনি মা হিসেবে কি ফিল করতেন, কেমন লাগতো আপনার? হাউ ডিড ইউ মানে আমি জানতে চাইছিলাম যে আপনি লোনলি লাগতো না? সীমা ছোটবেলা থেকে একটু আলাদা ধরনের। আচ্ছা, মানে আর পাঁচটা মেয়ের মতো ছিল না। একবার আমরা সমুদ্রের ধারে বেড়াতে গেছি, হঠাৎ দেখি মেয়ে নেই, পাগলের মতো খুঁজছি, তারপর দেখি সমুদ্রের ধারে আপন মনে নাচছে। আমি প্রশ্ন করতেই আমাকে বলল, জানো মা, আমি যেন বড় হয়ে সমুদ্রের মতো হই, সবাই যেমন ভয় পাবে তেমনি আবার ভালোও বাসবে। ওইটুকু শিশুর মুখে ওই রকম কথা শুনে সেদিন আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম ও যেন সমুদ্রের মতো হয়। এখন কতটা হতে পেরেছে সেটা আপনারাই বিচার করবেন। তোমাদের কতবার বলেছি না যখন আমি প্র্যাকটিস করবো কেউ বলে দেবে বাড়ি নেই, কিরম জিজ্ঞাসা করিস? আচ্ছা থাক, দাঁড়া। আচ্ছা মা, তোমরা এটাকে প্রশ্রয় দাও কেন? আমি আবার কি প্রশ্রয় দিলাম? এরা প্র্যাকটিসের সময় আসে কেন? আচ্ছা তো, এরা কি আমি জিজ্ঞেস করে আসে? দুহাই বাবু, তোমাকে আর যেতে হবে না, তুমি প্র্যাকটিস করো, আমি দেখছি। উমা, তুমি কেমন আছেন মাসিমা? ভালো, বসো বসো। তোমার বিউটি পার্লার কেমন চলছে? বেশ ভালো। সীমা কি করছে? নাচ প্র্যাকটিস করছে। ওই তো আসছে। তুই? হ্যাঁ। এবার কোন ধান্দা নিয়ে মা? বিশাল ধান্দা ম্যাডাম, সে তো বুঝেছি। কাকে চান? অয়ন বাবু আছেন। আপনি কোথা থেকে আসছেন? আমার নাম সীমা রায়চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, তুমি সীমা, বসো বসো। উনি বোধহয় গান নিয়ে ব্যস্ত আছেন না? না না, ও তো গান শেখাতে গেছে, আমি ওর গানের ক্যাসেটগুলো বাজিয়ে শুনছিলাম। আসলে অয়ন আমার বড় প্রিয় দেওর, ওর গান শুনতে আমার। কার সঙ্গে কথা বলছো বৌমা? এই যে মা আসুন। মা, আরে সীমা, থাক থাক মা, বেঁচে থাকো। খোকার কাছে তোমার অনেক কথাই শুনেছি, দেশ জোড়া নাম তোমার। বস। আজ আর বসবো না। সে কি, প্রথম দিন এসেই চলে যাবে? একটু মিষ্টি মুখ করবে না? আজ থাক, আরেকদিন আসবো। শোনো, এ হচ্ছে সীমা, আর ইনি অয়নের দাদা। নমস্কার। এই নাম। আজ আসি? এসো। অয়ন এলে কিছু বলতে হবে?
ঠিক আছে আমি পরে ফোন করে নেব। আচ্ছা খোকা, মেয়েটা বেশ মিষ্টি না? তোমরা স্বপ্নের রাজ্যে বাস করছো। কেন? কত বড় বনেদি ঘরের মেয়ে তা তোমরা জানো? আর আমার ভাইয়ের তো উপার্জনের ছিঁড়ি, বড় লোকের কন্যার মোহ দুদিনে কেটে যাবে, মাঝখান থেকে অয়নটা কষ্ট পাবে। তা নাও তো হতে পারে, দুনিয়াটা তো অনেক দেখলাম। আচ্ছা মা, তোমার তো অনেক অভিজ্ঞতা আছে, তেলি জলে কখনো মিশ খায়? দিদিশা, তোকে অশেষ ধন্যবাদ। কেন জানিস, আমি ওর গান শুনে মুগ্ধ। তুই বিশ্বাস কর, আমি সত্যিই ওর প্রেমে পড়ে গেছি। তুই অয়নকে এই চিঠিটা পড়ে শোনাস। তোমাদের দেরি দেখে ভাবলাম তোমরা বুঝি জ্যামে আটকে গেছো। মাধু মাধু, এই রাখো। মাধু, এই হলো পঞ্চাননের বড় ছেলে দিব্যেন্দু। নমস্কার। তুমি তো প্যারিসে থাকো, বসো। বাবা তোকে ডাকছে, বলো প্র্যাকটিস শেষ হোক তারপর। এক মিনিট আয় না মা। শোনো মা, এভাবে ডিস্টার্ব করলে আমি নাচ বন্ধ করে দেবো। তোর বড্ড রাগ। এক মিনিট আয় না মা, আয়। এরকম ভাবে যাবি, মুখ টুক পরিষ্কার করবি না? কেন, বরপক্ষ এসেছে নাকি? সত্যি পঞ্চানন, এই আমার কন্যে। কিরে, তোর পঞ্চানন কাউকে চিনতে পারিস? আর ওই হলো পঞ্চাননের বড় ছেলে দিব্যেন্দু, প্যারিসে থাকে, দারুণ গান বাজনা ভালোবাসে। তা তোমরা বুড়োদের মাঝখানে বসে থেকে কি করবে? সীমা, তুই বরং দিব্যেন্দুকে ভেতরে নিয়ে যা, নিয়ে গিয়ে গল্প গুজব কর। যাও বাবা যাও। এসো। ইরুগুদা শুনো। কি? বাবা কোথায়? ঘরে। কি করছে? খাচ্ছে। আচ্ছা যাও। আমায় আগে জানাতে তোমাদের আপত্তি কি ছিল? আমাকে আগে জানাওনি কেন? ওয়াই? উত্তর দাও। আশ্চর্য। আচ্ছা, আমি কি কোনোদিন কোনো ন্যায়সঙ্গত কাজে তোমাদের বাধা দিয়েছি? কোনোদিন বাধা দিয়েছি বলো? আরে, লাভ ম্যারেজে যদি আমার আপত্তি থাকতো, তাহলে মেয়েকে এইভাবে নাচ গানের মধ্যে আমি ছেড়ে দিতাম না। নেভার, কখনোই না। আজকালকার বাজারে যেখানে একটা ভালো পাত্র পা প্রচন্ড সমস্যা, সেখানে পঞ্চানন নিজে যেচে এসে আমার মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাচ্ছে, তার উপর দিব্যেন্দুর মতো ওই রকম একটা পাত্র মেলে? ছি 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 ছি, আমি আগে জানলে এতখানি এগোতাম না। কতখানি অসম্মান বলতো। আমার উপর রাগারাগি করে কি হবে? তুমি নিজে মেয়ের সঙ্গে সরাসরি কথা বলো, তোমার মতামত জানাও। তুমি কি ভাবো আমি তাকে ভয় করব? আমি তাকে অন্যায় কোনোদিন প্রশ্রয় দিইনি, সে চিরদিন আমার বন্ধুর মতো। কিন্তু বাবা হিসেবে আমারও মতামত দেবার একটা প্রয়োজন আছে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার চেয়ে আমার অনেক বেশি, এটা তুমি ভুলে যেও না। আমার ভোলাভুলিতে কি এসে যায়?
শোনো, তোমার এই উদাসীনতা আমার কাছে অসহ্য লাগে। একটা মাত্র মেয়ে, তাকেও তুমি মানুষ করতে পারলে না। অমানুষ কি আমি করেছি? কে করেছে? ঘরের মধ্যে যত কুপ্রশ্রয় কে দিয়েছে? অযথা দোষারোপ করো না। তোমার মেয়ের উপর রাগের ঝাল আমার উপর মেটাচ্ছ কেন? তুমি নিজে একদিনও তার মুখোমুখি কোনো কথা বলেছ? আমারই হয়েছে যত জ্বালা। মেয়েকে কিছু বললে সে ফুসে ওঠে, তোমাকে কিছু বললে তুমি জ্বলে ওঠো। দুজনেই তো শিক্ষা আর কালচার নিয়ে আছো, আমার মতো ঘরের বউকে নিয়ে টানাটানি কেন? আমি তোমাদের ব্যাপারে নেই। কি হয়েছে? রাত দুপুরে তো চিৎকার করছো কেন? তোমার বাবাকে জিজ্ঞেস করো না। সীমা বলো, এদিকে আয়। আরে, আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, একটা কালচার আছে, তাছাড়া কালচারাল ওয়ার্ল্ডেও তোর একটা নাম আছে, সেটা মানিস তো? কাজেই সিলেকশনের ব্যাপারটা একটা বড় কথা। অবশ্য তার মানে এই নয় যে তুই তোর পছন্দ মতো বিয়ে করতে পারবি না বা সংসার করতে পারবি না, কিন্তু তোরও তো একটা মান আছে, একটা স্ট্যাটাস আছে। তুই অযথাই কি বড় হলি? তুই আমি কি করেছি? তুই নিজেই ভালো করে জানিস। কি জানতে চাও বলো না। কাকে বিয়ে করতে যাচ্ছিস? তোমার মতো মাত্রা বলো না। বলছি তার পেশাটা কি? গায়ক। গায়ক? মানে ওই যাত্রা দলে 5 টাকা পায়, তাই তো? কেন, 1 টাকা বেশিও তো পেতে পারে। তোর কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? তুই এর ভবিষ্যৎ জানিস? দেখো বাবা, বেশি ভেবে লাভ কি? সে তো বটেই, বাবা মার মান সম্মানের কথা ভাবলে এত দুঃখ থাকতো? বাড়ির মর্যাদা, বাবা মার স্বপ্ন, সাধ্যের অতীত খরচা করে তোকে যে এত বড়টা করে তুললাম, সেই কথাটা যদি মনে থাকতো তাহলে তুই নিজেই কি রে, তোদের যত তর্ক বিতর্ক কি সব রাখতে রে? হ্যাঁ রে, খেয়েছিস? মিনিমাম ডিগনিটি থাকলে কেউ খেতে পারে না। আমাকে না জানি একটা অচেনা অজেনা ছেলেকে আমার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। কি, তিনি পাত্রী নির্বাচন করবেন? এরপরেও তোমরা আমায় জিরা করছো? সত্যি, কোথাও যদি একটু শান্তি থাকে। অসহ্য। ওই এক একটা নাচের ড্রেস তৈরি করতে 3-4 হাজার টাকা লাগে, তাই খরচা কি সে বহন করতে পারবে? যাকে, কপালে যা আছে তা তো ঘটবেই। শুনেছি ছেলেটি দেখতে নাকি ভীষণ ভালো, আর গানের ব্যাপারেও নাকি দারুণ দখল। তাতে কি আর হাঁড়ি চড়ে মাধু? এটা কি একটা সিলেকশন হলো? আজকালকার বাজারে ওই এসে গেছে। মা, বাবাকে নিয়ে এসো। যাচ্ছি রে। তোমার তো দেরি হলো কেন? দেরি? একই কলকাতা রাস্তা, তার উপর ট্যাক্সি। বাবা, অয়ন। সীমা, ওনারা ওভাবে চলে গেলেন কেন? আসলে আমাদের স্কোপ করে দিয়ে গেলেন। তুমি ভীষণ ঘামছো, জল খাবে? হ্যাঁ, খুব চেষ্টা পেয়েছে। 1 মিনিট বসো, আমি জল আনছি। সীমা বলো, ও ঘরে কারা কাঁদছে?
গতকাল পাশের বাড়িতে একজন মারা গেছেন। কি হয়েছিল? বসন্ত। শীতকালে বসন্ত? হ্যাঁ, একেবারে সিলেবাসের বাইরে। তুমি বসো, আমি জল আনছি। রাতে ডাকে যেন দুটি হাত মেলে তারা দীপ জেলে তারা দীপ জেলে তারা দীপ। শুনুন নয়নবাবু, দাঁড়ান, আমাকে বলতে দিন। আচ্ছা, আপনি কি আমাকে আগে বলেছিলেন যে মিউজিক্যাল হ্যান্ডসের জন্য টাকা ইনভেস্ট করতে হবে? এটা কি আমাকে অসম্মান করা হচ্ছে না? এতটা ইমোশনাল হবেন না। আজকের দিনে বাঘা বাঘা শিল্পীরাও রেকর্ডের জন্য প্রচুর টাকা ইনভেস্ট করছেন। দেখুন মিস্টার ব্যানার্জি, লেট মি ফিনিশ, আমাকে বলতে দিন। আজকের এই ক্যাসেটের বাজারে রেকর্ড মার্কেট এত ডাল যে ইভেন হিন্দি ফিল্মগুলো আজকাল ক্যাসেটে বার হচ্ছে, সেক্ষেত্রে একটা ডিস্ক করতে যাওয়া। আচ্ছা, মিউজিক্যাল হ্যান্ডসের জন্য কত টাকা লাগবে? যত টাকাই লাগুক না। আমায় কথা বলতে দাও না। আচ্ছা বলুন তো, মিউজিক্যাল হ্যান্ডসের জন্য কত টাকা লাগবে? অয়ন বাবু যেরকম হ্যান্ডস নেবেন। কিন্তু সেজন্য অফিশিয়াল এগ্রিমেন্ট তো দরকার। ওটা কোনো প্রবলেম নয়, যেদিন রেকর্ড করবেন সেদিনই এগ্রিমেন্ট করা যাবে। আর টাকাটা? সেটা ওদিনই দেবেন। তা সবই তো হলো, বিয়েও করলি, রেকর্ডও বেরোলো, কিন্তু শুধু এই পটেটো চিপস আর চানাচুর দিয়ে? একদম ঠিক বলেছিস। পার্টিটা কবে দিচ্ছো মা? কবে দিচ্ছো মা? অয়নদা, খবরটা কাগজে এইভাবে দেবো, ঠিক করেছি। ওপরে ক্যাপশন তারাদীপ জেলে, নিচে থাকবে অয়ন মিত্রের প্রথম রেকর্ড। রঘুদা বলো, এই চিঠিটা মাকে দেবি। আচ্ছা, আর ফার্নিচার গুলো? ওগুলো ফেরত নিয়ে যাও। মাসিমা কিন্তু খুব দুঃখ পাবেন। শোনো, কোনো হয়নি, আমি চিঠিতে সব লিখে দিয়েছি। তোমরা মাকে গিয়ে বলবে যে আমরা দুজনে ভীষণ ভালো আছি, ভীষণ কাজ করছি, অনেক তো টেনশন যেন না করে, বুঝলে? এত আহামরি করা কিছু নেই আমার কাছে ভাই, কোনো বৈচিত্র্যই নেই, কোনো নতুনত্বই নেই। এ তো আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি। কেন আমাদের বিশ্বদেব বাবু, তারাপদ বাবু, কেন জ্ঞান বাবু, এর চেয়ে কত ভালো এক্সপেরিমেন্ট করেছেন, এর চেয়ে কত ভালো কম্পোজিশন করেছেন। দেখো দাদা, তোমাদের যুগের কথা বাদ দাও, এখন এই যুগের কথা ভাবো, বুঝতে পেরেছো? বেশ, এই যুগের কথাই বলছি। এই যুগে ক্লাসিক্যাল গাইয়েরা বাজিয়েরা তারা কি সব মরে গেছে? আরে না না, আমি সে কথা বলছি না। না, তারা একবারে শেষ হয়ে গেছে। তোমরা কথাটা একটু থামাবে, আমরা গানটা শুনছি। দেখলে রিয়াকশনটা? রিয়াকশন আমি আবার বলছি, অত জেদাই দিদি ভালো না। এটা জেদাজেদির প্রশ্ন নয় রে ভাই,
এটা একটা কালচারাল স্ট্যান্ডার্ড, মানে একটা লেভেলের প্রশ্ন, বুঝতে পারছ? আমার মেয়ে ক্লাসিক্যাল ডান্সার, সে একই চটুল রাগাশ্রয়ী গান শুনে তার মনে যে কি করে প্রেম জাগলো আমি আজও তা ভেবে উঠতে পারি না। তোমার দাদা অভিমানটা একটু বেশি। আচ্ছা, ওরা নিজেদের জীবনটা যদি একটা ছন্দময় এর মধ্যে সবুর করো, সবুর করো, কতদিন ছন্দ থাকে দেখো। আমার মেয়েকে আমার চেয়ে বেশি কে চেনে বলো? ও নাচের জন্য এমন পাগল যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। জানি। হ্যাঁ, বাট আই ডাউট ব্রো হাউ ফার শি উইল বি এবল টু অ্যাডজাস্ট হার লাইফ উইথ দ্যাট পুয়ার ব্লাইন্ড চ্যাপ। শোনো, একসঙ্গে তিনজন এসে হাজির হয়েছে। কি কি? বাড়িওয়ালা, ফার্নিচারের লোক আর ওই ফ্রিজের ডিলার। ও, বাড়ি ভাড়া হয়ে যাবে কিন্তু। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। আপনারা একটু বসুন না। ঠিক আছে। নমস্কার। নমস্কার। এটা আপনার মিস্টার দত্ত? বলুন। মিস্টার মিত্র, আপনাকেও বলছি, আপনারা যদি কাইন্ডলি দুদিন বাদে আসেন, কখনো ভাববেন না যে আমি আপনাদের ঘোরাচ্ছি। না মানে আসলে আজ আমার একটু প্রোগ্রাম আছে। ও, এই তুমি একটু ভিতরে যাও তো। আপনারাই বলুন ওকে আমি কি করে ব্যাংকে পাঠাই। না না, এত উতলা হবার কি আছে? অবশ্য আপনারা যে চেকে চান। না না, আপনি একটা পার্টিকুলার ডেট বলুন, আমরা বরং সেদিনই আসবো। ধরুন পরশু। ওকে, অনলাইন চলি। এখানে সব কি হচ্ছে? স্নেহের সীমা, আজ প্রায় মাস দুয়েক হলো তোমার কোনো প্রোগ্রাম দেখছি না। আজকে দৈনিক কাগজে দেখলাম তুই নাকি কোনো ফাংশনে নাচতে গিয়েছিলি। উদ্যোক্তারা তোর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তোকে স্টেজে উঠতে দেয়নি। অবিলম্বে জানা ব্যাপারটা কি ঘটেছিল। নিশ্চয়ই নিজের মান ও শিল্পের মর্যাদা রক্ষার জন্যে সর্বদাই ব্যক্তিত্ব নিয়ে থাকবি, কিন্তু হঠাৎ হঠাৎ মাথা গরম করো না।
মনে রেখো এটা স্পন্সরের যুগ, টিভি সিরিয়ালের যুগ, তাই ক্লাসিক্যাল নাচ বা গানের কদর বড় সীমিত। সুতরাং খুব ট্যাক্টফুলি চলাই ভালো। তার উপর এই সঙ্গীত জগতে শিল্পী বনাম শিল্পীর যে কদর্য হিংসা, বিদ্বেষ, লবির মারামারি, সেখানে খুব সতর্কভাবে চলা দরকার। দিল্লিতে তোমার প্রোগ্রাম নিয়ে আমি বার কয়েক ট্রাঙ্ক কল করেও কোনো রেসপন্স পেলাম না। আমি বুঝতে পারছি না তোর সঙ্গে আবার এমন কি হলো যে প্রায় সকলেই অ্যান্টি হয়ে উঠেছে। আমি খুব চিন্তায় আছি, তুই তাড়াতাড়ি লিখে জানা আসল ব্যাপারটা কি। আমার স্নেহ ভালোবাসা রইল, কুশল কামনা করি, বাবা। আজকের কাগজটা পড়েছ? হ্যাঁ। খুশি তো? না, শিক্ষা। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তোমার কোনটা হলো? দুটোই। বললি কোথায় গেছে? ম্যাড্রাস। ম্যাড্রাস? কিছু বলে যায়নি? না, কিছু বলে যায়নি, কিছু বলে যায়নি। যা, তুই যা। তুমি এসো। না, তুই যা না, আমি আসছি। স্যার, ইভ এনড স্টুডেন্ট, ওহো, সীমা মিত্র, কলকাতার এনে বন্দরকা, ইউ মাস্ট বি নোইং হার, আই থিংক। यस, কেড়বটে। यस, यस। அவ பரதநாட்டியத நிறைய வெஸ்டர்ன் கண்ட்ரீஸ்ல புது ஃபார்ம்ல எல்லாருக்கும் புரியும்படியா இன்டர்பிரேட் பண்ணி நியூ வார்டர். வெரி குட். இஃப் யூ கைண்ட்லி ஹெல்ப் மீ. ஹெல்ப்? வாட் கைண்ட் ஆஃப் ஹெல்ப் ஐ கேன் டு ஃபார் பரதநாட்டியம்? இஃப் யூ கைண்ட்லி சிங் ஃபார் மை டான்ஸ் ஜஸ்ட் ஒன் ஆர் டூ இன் பெங்காலி, இட் வில் பி அன் ஆத்தென்டிக் இன்டர்பிரேஷன் ஆஃப் நேஷனல் இன்டிகிரேஷன். யூ சீ, I generally don't sing for any Bharatanatyam programs. And moreover, I am now concentrating on my research work, music therapy. And I hardly find any time for any other activities. Sir, she is trying to blend the culture between East and South. Apra, paan sir ipo, dancer ka hai, ava husband yom pirinjir ka. Koncho help pannunga, mudinja. Okay. I'll do my best. But Rasagulla khaye beto? Pan babu? Ha? Apni chhede dilen? Mane? Apni to chobite kaaj korchen na? Ha? Shiki. Gaan recording hoye gelo. Apni music director. Othosho apnake ki baat? Ki bolchen apni? আপনি লাইনে নতুন বুঝি? কেন বলুন তো? মানে এই লাইনটা খুব একটা ভালো নয়, তাছাড়া আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। এটা কি করে সম্ভব? আয়ন্দা, তাহলে এখন আপনি কি করবেন? রোনাদের বাড়ি যাব? না 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 না, আপাতত বাড়ি ফিরি, ছাড়া নেই। হয়ন, তুমি কাঁদছ? তুমি একজন পুরুষ মানুষ। শিবা, প্লিজ আমাকে একা থাকতে দাও, তুমি আমাকে করো না, করো না, আমাকে একা থাকতে দাও, প্লিজ, তুমি এখান থেকে যাও। শিবা,
বুঝলাম কিন্তু কোনো অফিশিয়াল ডকুমেন্ট না পেলে প্রমাণ করবে কি করে যে আপনি গীতিকার আপনি সুরকার কিন্তু এভাবে কেউ ব্ল্যাকমেইল করলে সেটা প্রমাণ করবে কি করে আপনার কোনো এগ্রিমেন্ট পেপার আছে এগ্রিমেন্ট হয়নি মানে এ তো ভাই ভীষণ চাইল্ডিশ ব্যাপার হয়ে গেছে হাতে কিছুই নেই শুধু ইমোশন দিয়ে কি আদালতে কেস চলে আচ্ছা কাকু অন্য কোনো রকম ভাবে একটা রাস্তা আছে যেমন ধরো অল ইন্ডিয়া রেডিওর মতো যদি কোনো সরকারি সংস্থা ব্যাকডেট দিয়ে ওনার লেখা গানগুলো রেজিস্ট্রেশনের জন্য পাঠানো হয়েছিল এইরকম কোনো ডকুমেন্ট বা স্লিপ যদি হাতে থাকে আচ্ছা অয়ন রেডিও অফিসে তোর কোনো জানাশোনা আছে আছে তাহলে কি কেস করতে পারবো ডকুমেন্টটা তো আগে আনুন ভারতবর্ষের দ্রুপদী শিল্প সংস্কৃতির ইতিহাসে ডক্টর যামিনী কৃষ্ণমূর্তি একটি নাম একটি অধ্যায় তার নিজস্ব অবদানের ক্ষেত্রে তিনি আজও একক এবং অদ্বিতীয় এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন সেই প্রবাদ প্রতিম ভারতনাট্যম শিল্পী ডক্টর যামিনী কৃষ্ণমূর্তি আমি আজ খুব খুশি কিন্তু আমি বাংলা ভালো জানি না So I have to speak in English. Siva, the noted Bharatanatyam dancer from Bengal, has earned her reputation and recognition here and abroad. I am particularly impressed by her creative efforts to interpret poet Rabindranath Tagore's songs in the medium of Bharatanatyam. I'm sure this effort will bring in lot of understanding and also a tremendous communicative power to other states of India. And being a Bengali, she has cultivated this art form from Tamil Nadu. And I'm very happy that the great Balamurali Krishna, the classical singer from South India, he is singing Bengali songs for her dances. I think this is a great noble gesture which will promote a great national integration which we need very badly. I wish her all success. Thank you, ladies and gentlemen. সমস্ত প্রজেক্ট গুলো নষ্ট হয়ে যাবে কিচ্ছু নষ্ট হবে সব ঠিক এত ভিড় কেন এই তোমরা একটু বাইরে যাও প্লিজ তোমরা একটু বাইরে যাও আচ্ছা তো ঘাবড়াবার কি হয়েছে ডাক্তার বাবু আমি নাচতে পারবো তো ডেফিনেটলি কেন পারবে না সীমা এখন কিন্তু অভিমান করার সময় নয় কেন এত চিন্তা করছো আমি তো আছি আমার চোখ না থাকতে পারে আমার হাত পা তো আছে সেই বুঝলে কিন্তু এত দেরি করলে কেন তুমি নিজেও কষ্ট পেলে আমাকেও কষ্ট দিলে সীমা এটার হয়তো প্রয়োজন ছিল এটা না হলে আমরা আমাদের দুজনকে হয়তো নতুন